এই যে এডুকেশন অর্থাৎ বাংলাদেশের প্রাতিষ্ঠানিক শিক্ষার ক্ষেত্রে আমরা লেখাপড়া করার সময় হতাশ হওয়াটা খুব স্বাভাবিক যে লেখাপড়া করছি কিন্তু লেখাপড়ার পরে গিয়ে আমি চাকরি ক্ষেত্রে গিয়ে আমি যা কিছু প্রাতিষ্ঠানিকভাবে শিখছি এটা কাজে আসতেছে না, তো হতাশ হওয়াটাই স্বাভাবিক না? তো সেক্ষেত্রে আপনি আমাদের মুরব্বী হিসাবে আমাদের সম্বন্ধে অর্থাৎ আমরা লেখাপড়া করছি বা এই মানুষদের সম্বন্ধে আপনার মানে কি উপদেশ থাকবে? আমার উপদেশ যেটা হচ্ছে যে একাডেমিক শিক্ষা তারা নেবে, পাশাপাশি বর্তমান বিশ্বে যে প্রযুক্তিগুলো আসছে সে সম্পর্কে তাদের জ্ঞান নিতে হবে এবং সেটা হয়তো সহযোগী প্রতিষ্ঠানগুলো থেকে, মূল তার একাডেমিক প্রতিষ্ঠানে হয়তো সে এগুলো পাচ্ছে না কিন্তু তাকে যদি মূল স্রোতধারায় থাকতে হয়, সমকালীন বিশ্বে যদি তাকে প্রতিযোগিতা করতে হয়, তাহলে অবশ্যই আমি বলবো যে একাডেমিক শিক্ষার পাশাপাশি তাকে এই প্রযুক্তি নির্ভর যা যা পৃথিবীতে যখনই যেটা আসছে সে সম্পর্কে তার জ্ঞান অর্জন করা। আপনি এখানে গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন যে প্রাতিষ্ঠানিক ক্ষেত্রে অর্থাৎ প্রত্যেকটা স্কুল কলেজের পক্ষে সম্ভব না এত র্যাপিড চেঞ্জের সাথে কোপ করা এবং এর জন্য সহযোগী প্রতিষ্ঠান। তো পাবনা দুয়ে অর্থাৎ এই এলাকায় আপনি যে প্রতিষ্ঠানটা করছেন বা সেই প্রতিষ্ঠানটা কীভাবে পাবনা দুয়ের যে স্কুল কলেজ আছে ওই সমস্ত প্রতিষ্ঠানকে সহযোগী প্রতিষ্ঠান হিসেবে এই আইসিটি এডুকেশনের ক্ষেত্রে কীভাবে হেল্প করতে পারে? দেখুন, এ বিষয়ে একটু কথা বলবো, সেটা হচ্ছে যে আমাদের এই সরকার কিন্তু একটা কাজ করেছে, প্রত্যেকটা স্কুলে বিভিন্ন কম্পিউটার ল্যাব, রাসেল কম্পিউটার ল্যাব বা বিভিন্ন ল্যাব তৈরি করে দেওয়া আছে এবং সেখানে ছেলেমেয়েদেরকে এই প্রযুক্তির সঙ্গে পরিচিত করা হচ্ছে, তারা এই জ্ঞানটা নিচ্ছে এখান থেকে। এখন সেই জ্ঞানটা হয়তো আবার গিয়ে জব মার্কেটও কাজে লাগছে না, কিন্তু আমরা যে জিনিসটা চাই তখন তার যে প্রায় ফাউন্ডেশন যদি ঠিক থাকে আর কিছুটা ট্রেনিং আর কিছুটা তাকে টেকনোলজি দিলেই দেখা যাবে যে সে সহজেই উপযোগী হয়ে যাবে। তা এর একটা প্ল্যাটফর্মের কাজ সরকার কিন্তু করছে, পাশাপাশি আমি এখানে যেটা করছি এটার থেকে যে জিনিসটা চাইছি যে লোকগুলোকে কর্মমুখী করা, আউটসোর্সিংয়ে যাতে তারা সহজে ঢুকতে পারে, মার্কেটে কাজ খুঁজতে পারে এবং কাজগুলো করতে পারে। একটা ছেলে স্কুল লেভেলে যদি তার আইসিটি সাবজেক্টটা ঠিকমতো জেনে আসে তার পরবর্তীতে হয়তো আরও কিছু এফোর্ট দিলেই ওই মূল জায়গায় পৌঁছে যেতে পারবে। সুবিধা অলরেডি সরকার করে দিচ্ছে, আর যেটুকু গ্যাপ আছে ওটা আমার মনে হয় যে এরকম কিছু প্রতিষ্ঠান করে আমরা এগুলোকে মূল জায়গায় নিয়ে যেতে পারবো যেখান থেকে তারা আর্ন করতে পারবে।